ঈদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতনি ওয়া আনা আবদুক وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سبحان الله পড়েন, আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না, একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. سبحان الله পড়েন। আল্লাহ বলেন واذكر ربك في نفسك, আল্লাহরে মনে মনে ডাকো, تضرعا وخيفة, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন في نفسك, বুঝতেছেন অর্থ? في نفسك মনে মনে আল্লাহর জিকিরটা করো, চিৎকার চেঁচামেচি করে ডেকো না, কার কথা আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এটা তালিমান, উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে, ভদ্রভাবে হতে হবে, চিল্লা চিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, হ্যাঁ বসে যান তো, অনেক ধরনের আছে জিকির, হ্যাঁ বসেন বসেন বসে যান, হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে, হ্যাঁ গাছের আগায় বাসের আগায়, আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে, আছে না নেই? বিশ্ব নবী সাহাবীদের নিয়ে জিকির করছেন, সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, হাদিসে আছে না এটা? বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্ব নবীর কান্দের উপরে, আছে হাদিসে আছে? এটা জিকির নয়, কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা।